চুচু আর বন্ধুরা গল্পের আসরে। চিকা ছিল ভীষণ মিষ্টি একটা ছেলে, কিন্তু সে তার পুরনো বা ভেঙে যাওয়া সব জিনিসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, আর তারপর মাকে বলতো নতুন কিনে দিতে। মা, আমি এই জ্যাকেটটা চাই না, এর বোতাম ছিঁড়ে গেছে, প্লিজ একটা নতুন কিনে দাও। আমার একটা নতুন গাড়িও চাই, এটাতে দাগ হয়ে গেছে। চিকার মায়ের খুব চিন্তা হয় যখন চিকা এই রকম ব্যবহার করে। চিকা, এই জিনিসগুলো একটু নষ্ট হয়েছে ঠিকই, তাই বলে তুমি এগুলো এভাবে ছুঁড়ে ফেলতে পারো না। এগুলোকে তোমায় ভালোবাসতে হবে আর এগুলোর যত্নও নিতে হবে। এগুলো তো তোমার সঙ্গে অনেক দিন ছিল আর এগুলো তোমাকে অনেক আনন্দ দিয়েছে। জ্যাকেটেও বোতাম সেলাই করে নিতে হয় আর গাড়িতেও নতুন রং লাগাতে হয়। কিন্তু চিকা কিছুতেই শুনল না। না, আমি এগুলো চাই না, আমি নতুন চাই। সে তার পুরনো জিনিসগুলোকে এক পাশে রেখে দিল আর সেগুলোর কোনো যত্ন করল না। একদিন চিকা তার মাকে একটা লাল জামা পরতে দেখল, সেটা খুবই পুরনো দেখাচ্ছিল। চিকা দেখল জামাটায় সেলাইও করা আছে। হ্যাঁ মা, কেন এই পোশাকটা পরেছে? এটা খুব পুরনো দেখাচ্ছে। চিকা ঠিক করল সে তার মাকে জামাটার ব্যাপারে জিজ্ঞেস করবে। মা, তুমি কেন এই পোশাকটা পরেছো? এটা খুব পুরনো দেখাচ্ছে, তোমার এটা ফেলে দিয়ে নতুন একটা কেনা উচিত। চিকার মা হাসলো। না চিকা, আমি এই পোশাকটা খুব ভালোবাসি, এটা আমার খুব পছন্দের, এটা আমার ভীষণ প্রিয়। তোমার জন্মের পর তোমার বাবা এটা আমায় কিনে দিয়েছিলেন। সত্যি? তুমি কি জানো এটা আমি কবে প্রথম পরেছিলাম? কবে মা? পরেছিলাম তোমার প্রথম জন্মদিনের দিন। সত্যি? হ্যাঁ চিকা, যখন তুমি খুব ছোট ছিলে লাল রং তুমি খুব পছন্দ করতে, আর আমাকে তুমি এই পোশাকে দেখলে খুব খুশি হতে, আর এই পোশাক পরে থাকলে বারবার তুমি আমাকে কোলে নিতে বলতে। চিকার মা আরো অনেক কিছু বলল জামাটার ব্যাপারে। চিকা, তুমি যখন প্রথম কথা বলতে শিখলে এই পোশাকটা দেখিয়ে তুমি বলেছিলে লাল। আমার এবার মনে পড়ছে। চিকার মা তাকে তার প্রথম জন্মদিনের ছবি দেখালো আর সে দেখলো তার মাকে এই লাল জামাটায় কি সুন্দর দেখাচ্ছিল। মা, একবার দেখো তোমাকে, কি সুন্দর লাগছে তোমাকে এই পোশাকটায়। তুমি দেখো চিকা, তোমায় কত সুন্দর আর মিষ্টি দেখতে ছিল, ঠিক একটা টেডি বিয়ারের মতো। আর এখানে দেখো তুমি কিভাবে আমার লাল পোশাকটা ধরেছিলে। হ্যাঁ, চিকা এবার বুঝতে শুরু করল কেন তার মা এই জামাটা এতদিন রেখে দিয়েছে। চিকা, যখনই আমি এই পোশাকটা পরি আমার সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায়, আর এই পোশাকটাকে আমি আরো বেশি করে ভালোবাসতে থাকি। আমি তোমাকে ভালোবাসি মা, আর এই পোশাকটাকেও ভালোবাসি। প্লিজ এটা আবার পরো, কোনোদিন এটাকে ফেলে দিও না। আমি কখনো এমনটা করব না চিকা।
সেই দিন থেকে চিকা তার জামা কাপড়, খেলনা সবকিছুকে ভালোবাসতে শিখল, তা সে যতই পুরনো হোক না কেন। আর যদি সেগুলো একটু নষ্ট হয়ে যেত, চিকা সেগুলো ঠিক করে আবার ব্যবহার করত। আমার গাড়িটা এখনো নতুনের মতো, আর আমি জ্যাকেটটাকেও ভালোবাসি। এটা আমাকে সব সময় গরম রাখে। বাচ্চাদের সবাইকে বাড়িতে থাকতে হচ্ছিল। বেশ কিছুদিন ধরে বাড়ির বাইরে কেউ বেরোতে পারছিল না করোনা ভাইরাসের জন্য। দুঃখিত চিকু, দুঃখিত ছোট্ট কুচা, তোমাদের মনে নেই আমাদের বাইরে যাওয়া উচিত নয়? ও হ্যাঁ চিকা, আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের বাইরে যাওয়া উচিত নয়, তাই আমাদের কিছুদিন আরো বাড়িতেই থাকতে হবে। তবে আবার আমরা কোনো মজা করতে পারবো না, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবো না। হ্যাঁ, চিকু আর ছোট্ট কুচার মন খারাপ হয়ে গেছে। আহা, আমি জানি ওদের মন ভালো করার কি উপায়। আচ্ছা, তাই নাকি? কিছুক্ষণ পর চিকা চিকু আর ছোট্ট কুচাকে ডাকলো। চিকু, ছোট্ট কুচা, এদিকে এসো আর দেখে যাও। হ্যাঁ চিকু, এটা তখনকার যখন তুমি ছোট। বাবা, আমি কি মোটা ছিলাম, তবে আমি খুব মিষ্টিও ছিলাম। পুরনো ভিডিওগুলো দেখতে তখন খুব মজা লাগছিল, আর তাতে চিকু এবং ছোট্ট কুচার মনও আগের থেকে ভালো হয়ে গিয়েছিল। যখন চিকু আর ছোট্ট কুচা পুরনো ভিডিওটা দেখছিল, চিকা তখন আস্তে আস্তে বেরিয়ে গেল। চিকা চিকু আর ছোট্ট কুচাকে একটা চমক দেওয়ার চেষ্টা করছিল। চিকু, বেবি কুচা, চলো আমরা একটা পিকনিক করি। ওয়াও, হ্যাঁ, একটা পিকনিক, তাও আমাদের বাড়ির মধ্যে? হ্যাঁ। ইয়াই, সবাই পিকনিক করতে মাটিতে বসে পড়ল। সবাই মজা করে খেল, গান গাইল আর একসঙ্গে খেলাধুলা করল। চালাও চালাও নৌকো, চালাও চালিয়ে নিয়ে যাও, সুন্দর 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 স্বপ্ন দেখে যাও।
পিকনিকের পর চিকা আরও একটা চমক রেখেছিল চিকু আর ছোট্ট কুচার জন্য। বলো দেখি এবার আমরা কাদের সঙ্গে দেখা করব। চাচা আর ছোট টাকুর সঙ্গে। চিচি, তোমাকে দেখে কি ভালো লাগছে। হাই চিকু, আমারও তোমাকে দেখে খুব ভালো লাগছে। হাই, আরো একজন তোমাকে হাই বলতে চায়। ভয় পেও না কিটি, ও আমাদের বন্ধু চ্যাম, ও সবাইকে ভালোবাসি। চলো ওকে ম্যাও বলো। বন্ধুদের দেখতে পেয়ে আর তাদের সঙ্গে গল্প করে চিকু আর ছোট্ট কুচা খুব খুশি হয়ে গেল। চিকার বুদ্ধিটা দারুণ ভাবে কাজ করেছিল। বাড়িতে মজার জিনিস করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া আর তাদের সাহায্য করা চিকু আর ছোট্ট কুচার মন আগের থেকে অনেক ভালো করে দিয়েছিল। তারা বুঝতে পারে যে বাড়িতে থেকেও আনন্দ করা যায়। ডাইনো, আবার বন্ধুদের সঙ্গে আলাপ করো। ওদের নাম হলো চিকা আর চিকু। হাই ডাইনো। হাই হাই। দেখে ভীষণ সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর চুচু একটা আপেল তুলে নিল আর তাতে একটা কামড় বসাতেই তার দাঁতটা বেরিয়ে এলো। এটা আপনার জন্য জুলিয়ান। আমি জানি আমাদের বাগানটা পরিষ্কার রাখতে আপনি কতটা পরিশ্রম করেন।